আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা বিস্তার পরিমাপের এখন একটা গাণিতিক প্রবলেম সলভ করব এবং সেই গাণিতিক প্রবলেমটা কি চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে তামিম ইকবালের 8টি ইনিংসের সংগৃহীত রান যথাক্রমে 80, 70, 80, 90, 30, 50, 20, 40, বেসিক্যালি এগুলি কি অবিন্যস্ত তথ্য, ঠিক আছে? অর্থাৎ এখানে গণসংখ্যা দেওয়া নাই। এখন আমার কি চাইছে, বলেছে যে ভেদাঙ্ক আর হচ্ছে পরিমিত ব্যবধান নির্ণয় করো। তাহলে এটা আমি কিভাবে নির্ণয় করব? সো যদি আমি ভেদাঙ্ক নির্ণয় করতে চাই এবং পরিমিত ব্যবধানও নির্ণয় করতে চাই, তাহলে আমার কিন্তু ক্যালকুলেশন করাই লাগবে। সো এখানে আমি একটা জিনিস ধরে নিব, যে ধরি xi সমান হচ্ছে তামিমের রানের সংখ্যার চলক। সো আমি ইন শর্ট ফর্ম যদি আমি লিখি যে রানের সংখ্যার চলক, তাহলে আশা করি বুঝতে পারবে যে এটা হচ্ছে আসলে কার রানের চলক, তামিমের রানে। আচ্ছা, পুরোটুকুই লিখলাম, ঠিক আছে? সো তামিমের রানের সংখ্যার চলক হচ্ছে যে এগুলি। সো xi সমান হচ্ছে আমার 80, 70, 80, 90, 30, 50, 20 and 40। সো এখানে যেটা হয় যে ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধানের সূত্রটা আগে আমরা একটু জেনে নেই। হ্যাঁ, যেমন পরিমিত ব্যবধানে সংজ্ঞাটা যদি তোমরা একটু মনে করে দেখো, যে আমরা কি করি যে আমাদের যে পরিমিত ব্যবধান সেখানের ক্ষেত্রে যে তথ্যসারির মানগুলো থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের মানে বর্গের সেই সমষ্টিকে আমরা পদসংখ্যা দ্বারা ভাগ করি, ঠিক আছে, এবং ভাগ করে ওটার ধনাত্মক বর্গমূল নির্ণয় করি। আচ্ছা, এই জিনিসটা একটু কঠিন হয়ে যায়। সো এটা সম্পর্কে যদি আমরা একটু আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকি, ওখানেও কিন্তু আমি সূত্র নিয়ে একটু আলোচনা করেছি এবং পরিমিত ব্যবধানের সূত্রের সাথে কিন্তু সংজ্ঞাটাও মিলে যায়। তো পরিমিত ব্যবধানের সূত্রটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে না এই একটা রূপ আসে। পরিমিত ব্যবধানকে তো আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। সো এরকম আমাদের সূত্রটা দাঁড়ায় যে সামেশান এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশান এক্স আই বাই এন হোল স্কোয়ার। এটার একটু এক্সপ্লেনেশন দিয়ে রাখি, যে আমরা আসলে পড়েছিলাম কি যে তথ্যসারি মানগুলো থেকে এর গাণিতিক গড়ের ব্যবধানের তারপরে আসছিল যে পদ মানে ব্যবধানের তারপরে বর্গের সমষ্টিকে পদসংখ্যা দ্বারা ভাগ করে তারপর আমরা বর্গমূল করি। অনেক লং লাগতে পারে এই সেন্টেন্সটা। সো বেসিক্যালি ইজিলি যদি মনে রাখি, তাহলে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে এরকম একটা সূত্র পাবো। মেন কথা হচ্ছে এটা। হ্যাঁ, তো এখন আমার দেখো সামেশান এক্স আই কিন্তু লাগবে, মানে এগুলির একটা যোগফল লাগে। এন সমান 8, আমি এটা আগে থেকেই জেনেছি। এখন এক্স আই স্কোয়ার এটাও কিন্তু লাগে, অর্থাৎ এই চলকগুলোর স্কোয়ারও আমার লাগবে, মানে স্কোয়ারের সামেশানও লাগবে, যোগফলও লাগবে। সো এইটা আমার পরিমিত ব্যবধান। এখন ইন্টারেস্টিং কথা হচ্ছে, আমি একটু বলেছিলাম যে ভেদাঙ্কর সাথে পরিমিত ব্যবধানে একটু রিলেশন আছে, মানে পরিমিত ব্যবধান যা হবে এই রুটটা উঠায় দাও, এটা ভেদাঙ্কের সূত্র হয়ে যাবে। ইন্টারেস্টিং না? সো পরিমিত ব্যবধানের ক্ষেত্রে আমরা যদি এটা বের করতে চাই, তাহলে আমাদের এক্স আই সামেশান লাগবে আর এক্স আই স্কোয়ারের সামেশান লাগবে। সো এটার জন্য আমাদের একটা ছক্কাটা লাগবে। সো আমরা কি কি বের করব, আমরা হচ্ছে ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান বের করব, ঠিক আছে? এটা একটু সাইডে লিখে রাখলাম, ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান। ওকে, এখন যেটা হবে যে আমি আগেই বলেছিলাম কিন্তু যে সূত্র অনুযায়ী আমার স্কোয়ার লাগবে আর হচ্ছে এটার সামেশান লাগবে। সো এগুলো আমি লিখে রেখেছি, এগুলি কোয়েশ্চেনেরটাই, হ্যাঁ, তুলে রেখেছি। আর এক্স আই স্কোয়ার, এই 80 স্কোয়ার করলে 6400ই আসে, 70কে স্কোয়ার করলে 4900ই আসে। সো আমার এগুলির সামেশান দরকার। সো যদি আমি সামেশান করি দুইটারই, তাহলে আমার কি আসে তাও এখন আমার একটা ক্যালকুলেটর দরকার। সো 80 + 70 + 80, অর্থাৎ এগুলি কিন্তু এই মানগুলি যোগ করছি, ঠিক আছে, +90 + 30 + 50 + 20 + 40, কত আসলো? 460। ওকে, সো আমার এখানে আসবে হচ্ছে যে 460। এখন এখানে আমার কত আসলো যে এক্স আই স্কোয়ার, এটা যদি যোগ করি সেমভাবে 6400 + 4900 + 6400 + 8100 + 900 + 2500 + 4000 + 1600। সো এইটা যদি আমি সামেশন করি, তাহলে 31200। এখন আমি জাস্ট সূত্রে বসায় দিব, পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, আর সিগমার সূত্রটা আমরা কি পড়েছিলাম, যে সামেশান এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস
এই যে x সামেশন x i বাই n যেটাকে আমরা গাণিতিক গড়ে সূত্র বলতে পারি সো ওইটা স্কয়ার ঠিক আছে এই স্কয়ার আসলে কিন্তু তখন আর গাণিতিক গড়ে সূত্র না মানে এই পোরশনটা খালি গাণিতিক গড়ে সূত্রের সাথে মিল আর কি তো এটার উপর কেটার রুট থাকবে সো এটা যদি আমরা দেখি তাহলে আমরা এটা x i স্কয়ার সমান কত পাইলাম 31200 বাই n এখানে কত 8 আবার মাইনাস xi মানে সামেশন xi সমান কত হয় এই যে এখানে 460 পেয়েছিলাম 460 বাই 8 তখন কি স্কোয়ার ঠিক আছে এই জিনিসটা একটু কনজেস্টেড হয়ে গেছে এখানে করি সো যদি আমি এখানে ক্যালকুলেশন করি এখানে কিন্তু 460 লিখেছি আর এখানে হচ্ছে 8 লিখেছি ওকে তো যদি আমি এখানে ক্যালকুলেশন করি লেটার আম পাবো 593.75 আর এটাকে যদি রুট করি তাহলে 24.3670 অর্থাৎ রুটটা যদি আমি করে দেখাই রুট 593.75 ইজ ইকুয়াল টু 24.3669 আসে যেটাকে 70 লেখা যায় এটা হচ্ছে আমার পরিমিত ব্যবধান নির্ণয় হয়ে গেল এখন অঙ্কে তো আরও একটা কথা বলছে ভেদাঙ্ক নির্ণয় করতে বলছে সো ভেদাঙ্ক যদি আমি নির্ণয় করতে চাই তখন কি হবে ভেদাঙ্ক যদি আমি নির্ণয় করতে চাই তাহলে এইটাই আমি লিখব জাস্ট রুট থাকবে না অর্থাৎ সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার এটাই হচ্ছে আমার ভেদাঙ্ক ঠিক আছে অর্থাৎ এটাকে আমি ভিএক্স দিয়ে প্রকাশ করি ওকে সো এটা যদি আমি ক্যালকুলেশন করি তখন আমি দেখবো হচ্ছে 593.75 আসবে তাহলে এভাবে করে আমরা পরিমিত ব্যবধান আর ভেদাঙ্কটা ক্যালকুলেশন করব সো আশা করি আমাদের এই ব্যাপারে আর কোনো কনফিউশন থাকবে না প্রথমে আমরা বেসিক্যালি সূত্র দিয়েই বুঝেছি যে আমাদের কি কি ক্যালকুলেশন করে বের করতে হবে অ্যান্ড লেটার অন আমরা যা যে মানগুলির সামেশন পেয়েছি ওগুলোকেই আমরা সূত্রে বসিয়ে দিয়েছি তাহলে যদি পরীক্ষায় এরকম অঙ্ক আসে আশা করি আমরা এগুলি পারবো এখন